बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल एंड माय फेसबुक पेज। आशा करी सबा भलो आज के आरेकटी वीडियो नहीं आसलम। आज के गैनेस कार्ड मोबाइल स्क्रिने देखिए दिए वीडियो प्रथम एर एक छवि एड कर देव तो ठीक है। ये गैनेस कार्डे मूलत तीन चार कलर दिए कर आज के अपना के देखो दुई कलर दिए पिंक एवं ब्लू कलर दिए। तो प्रथम सूताटी एखे यूज करते नये सूता और हुक व्यवहार कर 1.25। प्रथम एक स्लिप नट करते हैं स्लिप नट कर दुई तीन चार पाँच छय सात आठ आठटी चेन को देख समान भाव आठटी चेन कर नहीं आठटी चेन कर प्रथम चेने एक स्लिप स्टिच दिए चेन कर देव। स्लिप स्टिच दिए जॉइन कर देव एवं कि छोटो एरपर चार्टे चेन कर चार्टे चेन माने जाने एक ट्रिपल क्रोशेट एरपर एक डबल क्रोशेट कर लाम एक डबल क्रोशेट करार एक हाफ डबल क्रोशेट कर लाम मोट तीन क्रोशेट करारे एखाने चार्टे चेने प्रथम चेने एक लक कर दिलाम। এরপরে একটি হাফ ডাবল ক্রোশেট করেছি এরপর একই স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপর আরেকটি কর্ণ তৈরি করার জন্য প্রথমে একটি হাফ ডাবল ক্রোশেট একটি ডাবল ক্রোশেট এবং একটি ট্রিপল ক্রোশেট। एक ट्रिपल क्रोशेट करापर एखे दुटी चेन करब दुटी चेन कर तीन चेन करब सरि दुटी चेन तीन चेन कर एक ट्रिपल क्रोशेट एक ट्रिपल क्रोशेट कर आबार एक ट्रिपल क्रोशेट तारपर एक डबल क्रोशेट एरपर लास्ट एक हाफ डबल क्रोशेट एक देखिए दिलाम एरकम आरो दुटी कर्नार करे फिर आसब एक सिंगल क्रोशेट कर लाम एभावे आरो दुटी कर्नार करते हबे दुटी कर्नार करे आमी आमार पूरा काजटी करे आमी अफ कैमेराते आबारो फिरे एसेछि। लास्टे जे थ्री चेन आछे थ्री चेन ए फोर चेनेर प्रथम चेने एसे जयन करे दिलाम जयन करे स्लिप स्टिचटी खुले निलाम एरपर पीछन दिक्कत एक स्लिप स्टिच दिए एक स्लिप पीछन दिए स्लिप स्टिच दिए दिल एक खुले जा ट्राई कर स्टिच दिए जॉइन कर दिल। द्वितीय राउंडर काज करब द्वितीय राउंडर काज करार जोन्नो प्रथमे द्वितीय राउंडे काज करार जोन्नो सूताटिके एकटु बड़ो करे निलाम। তৃতীয় রাউন্ডে কাজ করার জন্য প্রথমে একটা ওয়ান চেইন করে একই স্পেস থেকে ওয়ান চেইন করে একই স্পেস থেকে প্রথমত একটি হাফ ড্রেসি করব। প্রথমে থ্রি চেনের ঘরে একটা দেখেন থ্রি চেনের ঘর আছে স্লিপ স্টিচ যেখানে করেছি সেখানে হাফ ডিসি করব এরপর ওয়ান ডিসি তারপর টু চেইন করা হলো টু চেইন এই যে দুটি চেইন করে একটি ডিসি করার পরে একটি হাফ ডিসি এদিকে আমি এদিকে ওয়ান হাফ ডিসির মধ্যে ওয়ান হাফ ডিসির মধ্যে একটি স্লিপ স্টিচ একটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখলাম যাতে সহজে আবার পুনরায় শেষ পর্যায়ে এসে যেন কাজটা করতে পারি। এই জন্য আমরা সব চাইবেন যে এই কাজটি করতে স্টিচ মার্কার অবশ্যই ব্যবহার করবেন। এরপরে
এরপরে ওয়ান হাফ ডিসি, ওয়ান ডিসি, টু ডিসি, ওয়ান ডিসি, ওয়ান হাফ ডিসি, ওয়ান সিঙ্গেল কুশন একই ঘরে করব, একই ঘরে করে থ্রি চেন করব। একটু ঘুরে গেছে, একই ঘরে এই তো এখানে একটি ওয়ান ডিসি, এরপর একটি ওয়ান হাফ ডিসি করব, এরপর একটি সিঙ্গেল কুশিট করব, এরপর একটি সিঙ্গেল কুশিট এই স্থানে। এই যে দেখুন, আমি এটাকে আর ক্লিয়ার করে দেখিয়ে দিছি, একটি সিঙ্গেল কুশিট করব। একটি সিঙ্গেল কুশিট করার পরে এরপরে একই ঘরে একটি সিঙ্গেল কুশিট, এরপর থ্রি চেন করব। থ্রি চেন করে এই যে টু চেনের একটি ঘর আছে দেখা যাচ্ছে, এই টু চেনের ঘরে প্রথমে একটি সিঙ্গেল কুশিট করে, এরপরে একটি হাফ ডিসি, তারপরে একটি একটি ডাবল কুশিট মানে ডিসি করব। এরপর টু চেন, টু চেন করব, টু চেন করার পরে আবারও একটি, প্রথমে একটি ডিসি হবে, তারপরে শেষে হবে একটি হাফ ডিসি। এরপরে একই স্পেস থেকে একটি চেন হবে, একটি সিঙ্গেল কুশিট করা হবে, একটি সিঙ্গেল কুশিট করে একটি মাত্র চেন নেব। একটি সিঙ্গেল কুশিট করেছি, এবার একটি চেন করে একটি দুটি তিনটি চেন করেছি, চার তিন চার পাঁচ ছয়, ছয়টি চেন করে একই স্পেস থেকে, একই স্পেস থেকে আরেকটি সিঙ্গেল কুশিট করলাম। এই চেন এখানে কিন্তু থ্রি চেনের যে ঘর আছে, থ্রি চেনের ঘরে কিন্তু করতেছি কাজগুলো। আমি ভুল বলছি, দুই টু চেন বলছি, এটা হবে দুই নাম্বার টু, এটা হবে দুই নাম্বার থ্রি চেনের ঘরে হবে। এরপরে আবারও আবারও একই স্পেস থেকে প্রথমত একটি ডিসি, তারপর একটি, প্রথমে একটা হাফ ডিসি, তারপর একটি ডিসি হবে। এরপরে টু চেন, এরপর আবারও একটি ডিসি, এরপর আবার একটি হাফ ডিসি। এভাবে একটি একটি কাজ করে ফেলছি, এভাবে করে পুরো একটা কর্নার শেষ করলাম। এই যে একটি কর্নার, এরপর আরেকটি কর্নার, দুইটি কর্নার, তিনটি কর্নার, লাস্টে কর্নার পড়া পর্যন্ত এভাবে করে সম্পূর্ণ কাজটি করব। আবারও থ্রি চেন করে টু চেনে যে ঘরটি আছে, সরি এখানে থ্রি চেন হবে না, এখানে একই স্পেস থেকে একটি সিঙ্গেল কুশিট হবে। আবার থ্রি চেন করে নেক্সট যে চেনটি আছে, যে টু চেনে যে ঘরটি আছে, এই টু চেনের ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশিট করা হবে। এভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে কিছুক্ষণ পরে ফিরে আসছি, আশা করি আপনারা কাজটি করতে পারবেন। এখানে যেটা করেছি সেটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটি ডিসি, একটি হাফ ডিসি, একটি ডিসি, টু চেন, আবার একটি ডিসি, একটি হাফ ডিসি, এরপর একটি সিঙ্গেল কুশিট করে ছয়টি চেন করা হবে, ছয়টি চেন করে একটি সিঙ্গেল কুশিট করা হবে, এরপরে আবারও একটি হাফ ডিসি, একটি ডিসি, এরপর টু চেন হয়ে একটি হাফ ডিসি, একটি ডিসি, আর টু চেন করতেছে, আবার আবার টু চেন করে একটি ডিসি, এরপর লাস্টে হবে একটি হাফ ডিসি, লাস্ট একটি সিঙ্গেল কুশিট করে এই রাউন্ড আমি এখানে শেষ করলাম। এরপর আমি থ্রি চেন করে নেক্সট যে সিক্স চেন করে, সিক্স চেন করে এখানে, সরি সিক্স চেন করে একই স্পেস থেকে একটি সিঙ্গেল কুশিট করলাম। এরপরে আবারও হাফ ডিসি, ডিসি, টু চেন, হাফ ডিসি, ডিসি। আমি আপনাদের সুবিধার্থে লিখে দিব
অনেক জায়গায় আছে যে আমার একটু আউট হয়ে গেছে, ক্যামেরা আউট হয়ে গেছে, এই জন্য আমি আপনাদের সুবিধার্থে লিখিত প্যাটার্ন লিখে দিব, আর প্যাটার্ন অবশ্যই অ্যাড করে দিব যাতে সহজেই আপনারা করতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর একটা গ্র্যানি স্কয়ার, তো এই গ্র্যানি স্কয়ারটি আশা করি অবশ্যই পারবেন ভালো করে দেখলে। অফ ক্যামেরাতে আমি কাজটি শেষ করে ফিরে আসছি। অফ ক্যামেরাতে আমি সেকেন্ড রাউন্ডের কাজ শেষ করলাম। এরপর এই যে সিঙ্গেল স্টিচ মার্কার করেছি, স্টিচ মার্কার এটা খুলবো না, না খুলে ফার্স্ট একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব, এরপরে স্টিচ মার্কারটি খুলে নেব। এই যে আমি জয়েন করে দিলাম, এবারে আমি স্টিচ মার্কারটি খুলে নিলাম। এবার আমরা এখানে থার্ড রাউন্ডের কাজ করব। থার্ড রাউন্ডে কাজ করে এরপর আবার স্টিচ মার্কার দিয়ে জয়েন করে দেব। থার্ড রাউন্ডে কাজ করার জন্য আসলাম, থার্ড রাউন্ডে কাজ করার জন্য ওয়ান চেইন করব। ওয়ান চেইন করে একটা চেইন করে একটা চেইন করে একই স্পেস থেকে একই সিক্সেন একই স্পেস থেকে ওয়ান হাফ ডিসি করলাম, এরপর ওয়ান ডিসি, তারপর টু চেন করে এরপর আবারও ওয়ান ডিসি, নেক্সট হলো ওয়ান হাফ ডিসি। এরপর একই স্পেস থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করব, একটা সিঙ্গেল ক্রোশেট করে ওয়ান চেন করে সেকেন্ডে এই যে দেখেন এই যে আমার এই পাশের কাজটি শেষ। স্টিচ মার্কার দিয়ে আমরা ওয়ান হাফ ডিসির মধ্যে করবো। এরপরে এই যে একটি স্পেস আছে, স্পেসে এসে ওয়ান সিঙ্গেল ক্রোশেট করে এখানে একটি প্রথমত হাফ ডিসি করব, তারপরে এখানে একটি ওয়ান ডিসি। এদিকে কোনো কাজ নাই, শুধু এই নেক্সট ফুলের মধ্যে নেক্সট যে পাপড়িটি আছে এই পাপড়িটির মধ্যে যাওয়ার জন্য থ্রি চেন করতে হবে। এখন এখানে থ্রি চেন করে সরাসরি চলে যাচ্ছি। এই যে থ্রি চেন করলাম, থ্রি চেন করে নেক্সট যে টু চেনের ঘরটি আছে, এই যে টু চেনের ঘরে সরাসরি ফোর্থ পড়ছেন যাবে, সিক্সেনে যাব না, টু চেনের ঘরে গিয়ে এটাকে আমি আবার একটু খুলে নিলাম। সিঙ্গেল কুশিট হবে না, টু চেনের ঘরে গিয়ে প্রথমে একটি ডিসি হবে, এদিক থেকে সিঙ্গেল কুশিট হবে, ওদিক থেকে প্রথমে একটা ডিসি হবে, তারপরে একটি হাফ ডিসি হবে, এরপরে হবে একটি একই স্পেস থেকে একটি সিঙ্গেল ক্রোশেট। এখানে আবারও দেখিয়ে দিচ্ছি যে তারপর এদিকে আমি যেটা করেছি একটি হাফ ডিসি একটি ডিসি, এখন থ্রি চেইন করে এদিক থেকে ডান দিক থেকে হবে হাফ ডিসি ডিসি, বাম দিক থেকে হবে ডিসি এবং হাফ ডিসি, এরপরে একই স্পেস থেকে মানে টু চেনের ঘর থেকে একটি সিঙ্গেল ক্রোশেট যাবে, টু চেনের ঘর থেকে একটি সিঙ্গেল ক্রোশেট যাবে। দেখুন টু চেনের ঘর থেকে একটা খুলে গেছে, টু চেনের ঘর থেকে একটা সিঙ্গেল ক্রোশেট যাবে, টু চেনের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট হবে। সিঙ্গেল ক্রোশেট করার পরে এরপরে একটা চেন করে সিক্স চেনের ঘরে চলে যাব, সরাসরি চলে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে যে কাজটি এটা তো জানেনি, তারপরে আমি বলে দিচ্ছি, প্রথমে একটা হাফ ডিসি, তারপরে হবে একটি ডিসি, এরপরে হবে টু চেন করে আবারও একটি ডিসি, তারপর নেক্সটে হবে একটি হাফ ডিসি, এরপর একই স্পেস থেকে একটি সিঙ্গেল ক্রোশেট করা হবে। সিঙ্গেল ক্রোশেট করে নিচেরটাতে করেছি ছয়টা চেন, এখানে করবো চারটি চেন, চারটি চেন করে একই স্পেসে গিয়ে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করবো, নেক্সটে আবারও আরেকটি ফুলের মতো করে তৈরি করার জন্য সেখানে করতে হবে ওয়ান হাফ ডিসি ওয়ান ডিসি, ওয়ান হাফ ডিসি ওয়ান হাফ ডিসি, এই তো ওয়ান হাফ ডিসি, তারপরে হবে ওয়ান ডিসি, এরপর টু চেন, এরপর ওয়ান ডিসি ওয়ান হাফ ডিসি,
एक सिंगल क्रोशेट करे वन चेन करे परवर्ती टू चेनर गैपे गए एक सिंगल क्रोशेट करे नेब। हाँ ये तो সিঙ্গেল ক্রোশেট করলাম। একটি করে টু চেনের ঘরে গিয়ে প্রথমে একটি হাফ ডিসি, তারপরে হবে একটি ডিসি। প্রথমে একটি হাফ ডিসি, তারপরে হবে ডিসি। এরপরে একটি চে একটি সিঙ্গেল ক্রোশেট করে থ্রি চেন করব। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, আমার কিন্তু এখানে একটি পাপড়ি ফুলের পাপড়ি করা শেষ। এরপরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব একই স্পেস থেকে। তো একটা সিঙ্গেল ক্রোশেট করে তিনটি চেন করলাম, তিনটি চেন করে টু চেনের ঘরে গিয়ে সরাসরি টু চেনের ঘরে চলে যেতে হবে। একটি ডাবল ক্রোশেট করব, সেখানে গিয়ে কোনো সিঙ্গেল ক্রোশেট হবে না। বাম দিক থেকে সিঙ্গেল ক্রোশেট হবে, ডান দিক থেকে সিঙ্গেল ক্রোশেট হবে, বাম দিক থেকে ডাবল ক্রোশেট হবে। ডান হাত বাম হাতে কাজগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, এখন আপনাদের সুবিধাতে আপনারা বুঝে নিন। আর যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে। সিঙ্গেল ক্রোশেট করার পরে সিক্স চেন ফোর চেনের ঘরে চলে আসতাম। এভাবে আমি একটি রাউন্ড একটি কাজটি দেখাই দিলাম, একটা পাপড়ির কাজ কীভাবে ফুলের কাজ করতে হবে দেখিয়ে দিলাম। তা বাকি দুই তিন এই তিনটি কাজ শেষ করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি, অফ ক্যামেরাতে পুরো কাজটি করব। আপনারাও প্যাটার্ন দেখে দেখে আস্তে আস্তে করে নেন। শেষে শেষে একটু দেখিয়ে দিয়েছিলাম, শেষে এখানে ফোর চেন আছে, ফোর চেন করে ওয়ান চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব। পুরো কাজটি করে তো শেষে চলে এসেছি। থ্রি আমি ফোর চেন করেছি, ফোর চেন করে ওয়ান চেনের ঘরে গিয়ে একটা স্লিপ স্টিচ করে লক করে জয়েন করে দিলাম। এরপর ওয়ান চেন করে এটি কেটে নিলাম আরটি কালারের কাজ করতে হবে বলে। আজকের এই পার্টটি, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তিনটি পার্ট হবে, যেহেতু এটি একটু কঠিন। এই কঠিন যে জন্য আপনাদের সুবিধাতে সহজে যাতে সহজে এই ক্যানভাসটি তৈরি করতে পারেন, এই জন্য আজকে পার্ট মাত্র তিন রাউন্ডের মানে পার্ট দুটা পার্টের মধ্যে ফার্স্ট পার্টের কাজ হচ্ছে, রাউন্ড তিনটি রাউন্ডের কাজ আজকে দেখিয়েছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমার কথায় যদি কোনো বুঝতে অসুবিধা, প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য সেকেন্ড পার্টটি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখার জন্য। অনেক জ্ঞানেশকার ভিডিও আসবে, অনেক ভিডিও আসবে। আর কী কী কুশিকাটা কী কী ডিজাইনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও দেখতেছেন না, বা আমাকে কোনো কিছু বলতেও ইচ্ছে করছে না যে আমি আমি দেখাবো, আমি আপনাদের জন্য সবই দেখাবো। আপনারা প্লিজ কমেন্ট করবেন। আর সবাইকে ধন্যবাদ দ্বিতীয় পার্টটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।